नमस्कार बंधुरा, आज निये एलाम शीतेर शेषे बांगालीदेर अति जनप्रिय रेसिपि शीष पालंगेर चच्चड़ी। निरामिष दिने एटा ट्राई करुन, अवश्यई भालो लागबे। आमार रेसिपिर रेगुलार आपडेट पावार जोन्नो चैनलटी सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करे राखुन, एते कोनो रेसिपि मिस होबे ना। रेसिपि देखते देखते एकटी लाइक दिए दिन, आपनादेर लाइक आमार मनेर साहस बाड़िये तोले। चलुन शुरू करी आजकेर रेसिपि, निरामिष शीष पालंगेर चच्चड़ी। हेलो फ्रेंड्स, आमी मधुमिता, डीएम किचन एंड ब्लॉग्स यूट्यूब चैनले सबाइके जानाई स्वागत। शीष पालं 200 ग्राम केटे नियेछि, एई रकम टुकड़ो करे भालो करे धुए नियेछि। काँचा पाका कुमड़ो नियेछि 200 ग्राम, कुमड़ोटा भालोभावे छाड़ाइनि, किछुटा खोसा रेखे दियेछि, एते चच्चड़ीर टेस्टटा खूब सुंदर हय। একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, 4-5 পিসের মতো শিম এই রকম ভাবে কেটে নিয়েছি, দুটো ছোট সাইজের বেগুন টুকরো করে কেটে নিয়েছি, 4 পিস কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মাপের 2 টুকরো আদা, কাঁচা লঙ্কা ও আদা বেটে নেব। আপনারা চাইলে আরও অন্যান্য সবজি দিয়ে এই চচ্চড়ি করতে পারেন। কড়াই নিয়ে নিলাম 4 টেবিল স্পুন সরষের তেল। তেল গরম করে 10-12টা বড়ি ভেজে নিচ্ছি। মিনিট খানেক টাইম বড়ি ভাজার জন্য যথেষ্ট। এই বড়ি নিরামিষ চচ্চড়িতে দিলে চচ্চড়ির টেস্টটা আরও অপূর্ব হয়ে ওঠে। এই তেলে কেটে রাখা সব সবজিগুলি দিয়ে দিচ্ছি, শুধু শীষ পালং শাক কিছুক্ষণ পরে দেব। একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 3-4 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব, এতে সবজিগুলো ভাজা হওয়ার সাথে সাথে কিছুটা সেদ্ধও হয়ে যাবে। তিন চার মিনিট পর এতে দিয়ে দেব কেটে রাখা শীষ পালং, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য, এতে শীষ পালংটা খুব সুন্দর সেদ্ধ হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি ও শীষ পালং প্রায় সেদ্ধই হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। চচ্চড়ির ফোড়ন দেওয়ার জন্য 3 টেবিল স্পুন সরষের তেল গরম করে এতে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন পাঁচফোড়ন। হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তেলে একটু ভেজে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, যাতে মশলাটা তেতোনা হয়ে যায়। কিছুক্ষণ মশলা কষে নেব। আদার কাঁচা গন্ধটা কাটিয়েই এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। পালং শাকের চচ্চড়িতে একদম অল্প জল লাগে। পালং শাক ও সবজি নাড়ার সময় পালং শাক থেকে যেই জল বের হয়, সেই জলেই সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে যায়। এইটা একদম মাখো মাখো হবে, তাই আমি 1/2 কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি। মাঝে মাঝে নাড়াচাড়া করে মিডিয়াম হিটে রান্নাটা করে নেব। নামানোর আগে লবণ চেক করে স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে নেব।
নিরামিষ চচ্চড়িতে সামান্য চিনি দিলে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, শীষ পালংয়ের নিরামিষ চচ্চড়ি রেডি। নিরামিষ দিনে গরম ভাতে বা খিচুড়ির সাথে পরিবেশন করুন, অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আরও এই রকম রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ।